ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. সম্মানিত দিনী ভাই জানতে চাইলেন যে কোন সাধারণ সাহাবীর থেকে কোন তাবি কি কখনো বা কোনো একটি বিষয়ে শ্রেষ্ঠ হইতে পারে? সম্মানিত তিনি ভাই, একটা বিষয় খেয়াল রাখতে হবে সাহাবা ইকরামদের সম্পর্কে, যে লা শাক্কা ওয়ালা রাইবা বি আন্না সাহাবাত রাদিয়াল্লাহু আনহুম হুম আফদালুল খালকি বাদাল আমবিয়া ওয়া রুসুল আজমাইন। কোনো সন্দেহের লেশমাত্র নাই যে নিশ্চয়ই সাহাবা ইকরাম আম্বিয়া এবং রাসুলগণের পরে উনারা সর্বশ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি, অর্থাৎ নবী রাসুলদের পরে শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে সাহাবা ইকরাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনজিল এবং তাওরাতের মধ্যে তাদেরকে সৃষ্টির আগেই তাদের প্রশংসা করছেন, আর তাদের প্রশংসার বা তাদের মর্যাদার কারণ হচ্ছে যে তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান নিয়ে এসেছে এবং সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখে ধন্য হয়েছেন। তাদের মর্যাদা সম্পর্কে সরাসরি সহি মুসলিমের মধ্যে একটা বর্ণনা আছে, যেই বর্ণনাটা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলা নাসি জামান, মানুষেরা এমন একটা সময়কাল অতিক্রম করবে, মানুষদের করে এমন একটা সময় আসবে, ইয়াকজু ফিয়ামুম মিনান নাস, এক জমাত যুদ্ধ করবে, ফাইয়ুকালু লাহুম ফিকুম মান রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারা বলবে, তাদের জন্য বলা হবে, তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছেন? ফাইয়াকুলু নাআম, তখন তারা উত্তর দিবে হ্যাঁ দেখছে, ফাইয়ুফতাহু লাহুম, তখন তাদের জন্য এটা যুদ্ধ ছাড়াই তারা বিজয় লাভ করবে ওই যুদ্ধের সময়ের মধ্যে। এরপরে সুম্মা ইয়াকজু ফিয়ামুম মিনান নাস, এরপরে আরেক দল যুদ্ধ করবে, ফাইয়ুকালু লাহুম ফিকুম মান রাআ মান সাহিবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইয়াকুলুনা নাআম, তখন তারা জিজ্ঞেস করবে তোমাদের মধ্যে কি যারা যুদ্ধ করতে আসে তাদেরকে জিজ্ঞেস করবে, যে এরিয়াতে যুদ্ধ করতে গেছে তারা জিজ্ঞেস করবে মুজাহিদদেরকে, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে, যে এমন কেউ আছে, হ্যাঁ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছে সাহাবা ইকরাম এবং বলতেছে যে সাহাবা ইকরামদেরকে দেখছে এমন কেউ আছে, তখন উত্তর দিবে যে হ্যাঁ আছে, তখন সেটাও যুদ্ধ ছাড়া বিজিত হবে। এরপর আবার তারা এক জমাত যুদ্ধ করবে, তখন তাদেরকে প্রশ্ন করা হবে তোমাদের মধ্যে কেমন কেউ আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীদের দেখছে, তখন বলা হবে হ্যাঁ আছে, তখন এটাও যুদ্ধ ছাড়া বিজিত হবে। এটা সহি মুসলিমের মধ্যে 2532 নম্বর হাদিস। এই হাদিসেই শেখ আব্বাদ বলেন হাফিজাহুল্লাহ, হাজার হাদিস আস সহি দালুন আলা আন সোহবাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা তাহসুলু বিরুয়াতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা, বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার মাত্রই যেই ফজিলত অর্জন হয়, এটা অন্য কোনো আমলের দ্বারা সেই ফজিলত অর্জন হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু কেউ দেখলেই ইমান অবস্থায় সেটাই যে একটা ফজিলত, এই ফজিলতের কাছাকাছি অন্য কেউ অন্য কোনো আমলের দ্বারাই আসতে পারবে না। তাই এই হাদিস এবং অন্যান্য সকল হাদিসকে মিলাইয়া দেখা যায় যে সাহাবায়ে কেরামের কোনো তুলনা কোনো মানুষ অন্য কোনো মানুষ অন্য কোনো দিক দিয়ে হইতে পারে না। সাহাবায়ে কেরামের মর্যাদা এটা আল্লাহ তাআলা তাআলার নিকটে আম্বিয়া কেরামদের মর্যাদার ফল পরেই। আর একটা বিষয় আপনাকে বলি রাখি, যেমন নাজ্জাশী, উনি কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানাতেই উনি ইসলাম গ্রহণ করছেন, কিন্তু উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন না, এই জন্য উনি হচ্ছেন তাবেঈ। তবে একটা আশ্চর্যের বিষয় হচ্ছে উনার হাতে একজন সাহাবি ইসলাম গ্রহণ করছেন, কিভাবে? আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু সাহাবি, কিন্তু এই আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন একজন তাবেঈর হাতে। এটা সুন্দর একটা ঘটনা, অর্থাৎ তার সারসংক্ষেপ হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যখন ইসলামের প্রারম্ভে উনি মুসলিম ছিলেন না, উনি নাজ্জাশির কাছে গেছিল, যখন নাজ্জাশি
এরিয়াতে কিছু মুসলমানেরা তাদের ইমান আমলকে রক্ষা করার জন্য এখানে হিজরত করে চলে গেছিলেন। ওইখানে আসলে উনি চলে গেছিলেন মুসলমানদেরকে নিয়ে আসিয়া মক্কাতে শাস্তি দেওয়ার জন্য, কিন্তু আল্লাহ তাআলা রহমত ওইখানে উনি যতগুলো প্ল্যান করছেন কোনোটাই কাজে আসে নাই, কারণ রাজ্জাসী ছিলেন একজন ভালো মনের মানুষ, উনি মুসলিমদের ক্ষতি করতে দেন নাই, বরং উল্টা রাজ্জাসী ইসলামের সৌন্দর্যটা স্বীকার করলেন এবং উনি নিজে মুসলমান হয়েছেন। পরবর্তীতে উনার আকর্ষণে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু রাজ্জাসীর হাতে ইসলাম গ্রহণ করছে। এই তাবি রাজ্জাসীর হাতে আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করার পরে উনি আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করছেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার কারণে উনি হচ্ছেন সাহাবি, আর নাজ্জাসী উনি হচ্ছেন একজন তাবি, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা নাই, সোনার উপর ইমান নিয়ে এসেছে, এর জন্য তাবি। এখন আসা যাক যে নাজ্জাসীর ফজিলত বেশি হবে নাকি আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু ফজিলত বেশি হবে। আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও নাকি তাবেই নাজ্জাসীর হাতে ইসলাম গ্রহণ করছেন, তারপরেও উনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত পাইছেন, সহযোগ পাইছেন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, এই জন্য নাজ্জাসীর থেকে উনার মর্যাদা বেশি। এক কথায় কোনো সাহাবায়ে কেরামের থেকে মর্যাদাদের দিক দিয়া তাবেঈন থেকে কিয়ামত পর্যন্ত অন্য কেউ উনাদের মর্যাদার বরাবর বা উপরে যেতে পারবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম আবিস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।